হিন্দু মহিলারা শাঁখা সিঁদুর পরেন কেন? জেনে নিন সনাতন ধর্মের ব্যাখ্যা। সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক, যা তারা স্বামীর মঙ্গল কামনা করে পরে থাকেন। হিন্দু ধর্মে মনে করা হয়, স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন। তাই ধর্মে বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরার রীতি। শাস্ত্র অনুযায়ী সিঁদুরকে শক্তির প্রতীক বলে মনে করা হয়। বলা হয় লাল রং সৃষ্টির প্রতীক। নারীর সিঁথিতে সিঁদুর থাকা মানে সে সন্তান ধারণে সক্ষম। শুধু তাই নয়, শাস্ত্র অনুযায়ী মানব শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন দেবতা অবস্থান করেন। যেমন কপালে অধিষ্ঠান করেন স্বয়ং ঈশ্বর ব্রহ্মা। একজন হিন্দু মহিলার বৈবাহিক চিহ্নই হলো এই সিঁদুর এবং শাঁখা পলা। একজন হিন্দু বিবাহিত মহিলার অবিচ্ছেদ্য অলঙ্কার এগুলি। প্রাচীনকাল থেকেই স্বামীর মঙ্গল কামনায় হিন্দু বিবাহিত মহিলারা সিঁদুর এবং শাঁখা পলা ব্যবহার করেন। হিন্দু শাস্ত্র মতে বিয়েতে এখনও এই চিহ্নগুলি ছাড়া অসম্পূর্ণ থেকে যায় বিয়ের নিয়ম। তবে বর্তমানে আধুনিক সমাজে অনেকেই এই সিঁদুর এবং শাঁখা পলা ব্যবহারকে বাধ্যতামূলক বলে মনে করেন না। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে মহাভারতের সময়কাল থেকে, অর্থাৎ প্রায় 5000 বছর আগে এই শাখার ব্যবহার শুরু হয়। কপালে সিঁদুর ব্যবহারেও কিছু বিধিনিষেধ শাস্ত্রের মাধ্যমে জানা যায়। শাস্ত্র মতে তর্জনী দিয়ে সিঁদুর পড়লে মানসিক শান্তি বৃদ্ধি পায়, মধ্যমা দিয়ে ব্যবহার করলে আয়ু বৃদ্ধি পায়। প্রাচীনকালে হলুদ গুঁড়ো দিয়ে সিঁদুর তৈরি হতো, তারপরে তাতে লাল রং মিশে সিঁদুরের গাঢ়ত্ব বৃদ্ধি করা হতো। লাল কুমকুম ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য ব্যবহৃত হয়, আর সেই কারণেই প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা শক্তির প্রতীক এবং প্রসাধনী হিসেবে সিঁদুরের ব্যবহার করেন। একইভাবে শাঁখা পরার জন্য রয়েছে এক পৌরাণিক কাহিনী। ব্রহ্মবৈবর্ত পুরাণের বর্ণনা অনুযায়ী এক অত্যাচারী অসুরের উপদ্রবে দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠেন। ওই অসুরের নাম ছিল শঙ্খাসুর। এদিকে শঙ্খাসুরের স্ত্রী তুলসীদেবী ছিলেন নারায়ণের একনিষ্ঠ ভক্ত। কিন্তু শঙ্খাসুরের অত্যাচারে দেবলোক অশান্ত হয়ে ওঠে। তখন নারায়ণ তাকে বধ করেন। শঙ্খাসুরের ধর্মপরায়ণ স্ত্রী তুলসীদেবী তখন নারায়ণের কাছে নিজের ও স্বামীর অমরত্বের প্রার্থনা করেন। নারায়ণ তুলসীদেবীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তার ও শঙ্খাসুরের দেহাংশ অর্থাৎ হাড় থেকে শাখার সৃষ্টি করেন এবং বিবাহিত সম্পর্কের মঙ্গলিক চিহ্ন হিসেবে এটির ব্যবহারের নির্দেশ দেন। সেই থেকেই হিন্দু ধর্মীয় রীতিতে বিবাহিত সম্পর্কের মঙ্গলিক চিহ্ন হিসেবে শাখার প্রচলন হয়। তবে সিঁদুর পরার ধর্মীয় কারণ ছাড়াও রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞান মতে মহিলারা মাথার যে স্থানে সিঁদুর পরেন সেখানে রয়েছে গুরুত্বপূর্ণ নার্ভ, ফলে সিঁদুর মেডিটেশনে সাহায্য করে। সিঁদুর পরার সময় মাথায় চাপ প্রয়োগ হয়, এটা এক প্রকারের ম্যাসাজ, এর ফলে ঘুম ভালো হয়। সিঁদুরের মধ্যকার উপাদান মাথা ঠান্ডা রাখতেও সাহায্য করে, অর্থাৎ সিঁদুর শরীর ও মন উভয়ের জন্যই জরুরি। প্রাচীনকাল থেকে ধর্মীয় বা বৈজ্ঞানিক কারণে সিঁদুর পরে আসছেন বিবাহিত মহিলারা। হরে কৃষ্ণ। গল্পটি গুগল থেকে সংগ্রহ করা। ভুলটি হলে নিজ জ্ঞানে ক্ষমা করে দেবেন।